নিরাপদ সড়ক নিশ্চিতকরণে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার লক্ষ্যে কুড়িগ্রামে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অ্যাসেম্বলির পর শিক্ষার্থীদের হাতে লিফলেট তুলে দেন সদর ইউএনও আমিনাল পারভেজ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ট্রাফিক আইন, ট্রাফিক সাইন ও সড়ক সাইন সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ব্যতিক্রমী অনুষ্ঠানটিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম প্রতিনিধির তথ্যচিত্রে পল্লী টিভি।